অনেক মহাভারত এখনো দেখার বাকি আছে। মহাভারত কি সত্যি দেখবে? এই নামো রাজনৈতিক মহাভারত যেটা হয় সেটা ভোটের দিনই হয়। রাজনৈতিক মহাভারত ভোটের দিন মানুষ ভোট দেবে, আর 23 তারিখে রেজাল্ট যখন বেরোবে তাহলে মহাভারতের রেজাল্ট বেরিয়ে যাবে। দাদা, দীনেশ ত্রিবেদী আগের দিন যখন সাবমিট করতে আসেন নমিনেশন, সেদিন বলেছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কথা মনে রাখা দরকার। মানে ইনডাইরেক্টলি আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। আমার ব্যাকগ্রাউন্ড ওনার থেকে অনেক ভালো আছে। আমি ধরতির পুত্র আছি, উনি আকাশ পুত্র আছেন। এর থেকে ব্যাকগ্রাউন্ড রাজনীতি তার কি চাই? দাদা, কালকে সূর্যকান্ত মিশ্র বলে গেছেন যে 5টা আসন অলরেডি টাই আপের একটা সমঝোতা হয়েছে কংগ্রেসের সঙ্গে, টিএমসির সঙ্গে বিজেপি, সেই জায়গা থেকে 5টা আসন ছেড়ে দিয়েছে, আরও টোটাল 10-12টা আসন ছেড়ে দেবে। সূর্যকান্ত মিশ্র সিপিএমের হয়ে এই দাবি। শুনুন, সূর্যবাবু কী বলেছেন তার উত্তর আমার দেওয়ার ব্যাপার নেই। আমরা জানি আমরা পশ্চিমবাংলা 30টা উপরে সিট জিতবো, নিশ্চিন্ত থাকুন। 350 উপরে সিট নিয়ে মোদিজিকে প্রধানমন্ত্রী করবো। আপনি বলেছিলেন 100 জন এমএলএ এর পরে দল থেকে বেরিয়ে যাবে, একটু আরো 2-3 দিন ওয়েট করুন, দেখবেন। যার উপরে ভগবান শ্রীরাম আছে তার আবার কনফিডেন্সের অভাব হয় নাকি? ভগবান শ্রীরাম তো সবার জন্য, দলের জন্য নয়। যারা শ্রীরামকে মানে না তাদের জন্য কি করে শ্রীরাম হবে? যারা মানে তাদের জন্য না, মানে না তো, ওরা তো মানে না, ওরা তো দেখাবার জন্য করছে শ্রীরামে। আমরা অরিজিনাল শ্রীরাম আছি। বলছে হিন্দু ধর্ম আপনাদের থেকে শিখবে না? না, উনাকে শিখতে হবে হিন্দু ধর্ম আমাদের। অর্জুন কি সত্যি লক্ষ্যভেদ করতে পারবে? অর্জুন তো সবসময় লক্ষ্যভেদই করেছে। হ্যাঁ, নিশ্চয়ই।